এশিয়া কাপ 16তম আসরের সুপার ফোর নিশ্চিতের লক্ষ্যে আগামীকাল বি গ্রুপে নিজেদের দ্বিতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অপরদিকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। 5 সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে শ্রীলঙ্কা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশকে 5 উইকেটে হারায় লঙ্কানরা। প্রথমে ব্যাট করা বাংলাদেশকে 164 রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কার বোলাররা। পেসার মাথিসাপাথি রানা 4 উইকেট নেন। বাংলাদেশকে হারিয়ে ওয়ানডেতে টানা দ্বিতীয় সর্বোচ্চ 11 ম্যাচ জয়ের নজির গড়ে শ্রীলঙ্কা, যা লঙ্কানদের ওয়ানডে ইতিহাসে সেরা। আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলেই টানা জয়ের সংখ্যাটা 12 হবে। এর আগে দক্ষিণ আফ্রিকা 2 বার এবং পাকিস্তান 1 বার টানা 12 ম্যাচ জিতেছিল। টানা 21 ম্যাচে জয়ের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার। রেকর্ড গড়ার কথা না ভেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। তিনি বলেন, রেকর্ড নিয়ে আমরা ভাবছি না, আমাদের মূল লক্ষ্য সুপার ফোর। আমরা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি, জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। অন্যদিকে সুপার ফোরে খেলতে হলে বড় জয়ের স্বাদ দিতে হবে আফগানিস্তানকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 89 রানে হেরেছে দলটি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছে আফগানরা। ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির কণ্ঠে। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে আমাদের। জয় পেতে হলে তিন বিভাগে একত্রে জ্বলে উঠতে হবে দলকে। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে নিজেদের সেরাটা দিয়ে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, জয় পেয়েছে 9টিতে। এই ভেন্যুতে অন্তত 10 ম্যাচ খেলা সফরকারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় শ্রীলঙ্কারই। এখন পর্যন্ত ওয়ানডেতে 10 ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্যে 6টিতে জিতেছে লঙ্কানরা এবং 3টিতে জয় আছে আফগানিস্তানের। এবছর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। সুমনা সুমি, জাগরণ টিভি।